দর্শক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মাহফুজ মিশু ভাষার মাস ফেব্রুয়ারি চলছে চলছে বইমেলা এবং এই বইমেলার বিশাল কর্মযজ্ঞ যে প্রতিষ্ঠান দেখাশোনা করে আমাদের প্রাণের প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজকে আমাদের অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান স্যার স্বাগত আপনাকে কেমন আছেন বেশ ভালো আছি ধন্যবাদ স্যার ফেব্রুয়ারি মাস ভাষার মাস সারা পৃথিবীতে বইমেলা হয় কিন্তু আমি ঠিক জানি না মানে এরকম করে এত আয়োজন করে এবং আমরা যেভাবে ভেতর থেকে যে বইমেলা আয়োজন করে বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলা একাডেমি এবং সেটি যদি স্বতঃস্ফূর্ত সারা এদেশের সব শ্রেণীর পাঠকরা দেয় এরকম বইমেলা কি পৃথিবীর আর কোথাও হয় আমি তো পৃথিবীর বেশ কটি বইমেলা গিয়েছি কিন্তু সেসব বইমেলা মূলত বাণিজ্যিক মেলা বইয়ের বাণিজ্য হয় সেখানে সামান্য কিছু বই থাকে প্রকাশকদের সঙ্গে লেখকদের চুক্তি হয় এটাই প্রধান শুধুমাত্র কলকাতা বইমেলাটা একটু ব্যতিক্রম সেইখানে আমাদের মতো ওই বইয়ের প্রচার প্রসারের ব্যবস্থা থাকে এবং বিক্রি আড্ডা এসব থাকে তবু কলকাতা বইমেলা কিন্তু এখন একেবারেই বারোয়ারি মেলা হয়ে গেছে শুধু মাছ বিক্রি হয় না আর সব কিছুই কলকাতা বইমেলায় পাওয়া যায় আমাদের বইমেলাটা সে জায়গায় আমরা স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি বইমেলাটা ফেব্রুয়ারিতেই কেন করতে হয় অনেকেই বলেন যে ফেব্রুয়ারি মাস যেরকম এবার 28 দিনে ফলে আরেকটু ব্যাপ্তি হলে পাঠকরা বা প্রকাশকরা একটু সুবিধা পেত ফেব্রুয়ারির সঙ্গে কি আমাদের ভাষা আন্দোলনের কারণেই শুধু না ফেব্রুয়ারির সঙ্গে তো ভাষা আন্দোলনের কারণেই আমাদের এই বইমেলাটা শুরু হয়েছে ভাষা আন্দোলনের যে তীব্র চেতনা ছিল বাঙালির স্বাধিকার সাহিত্য শাসন অর্জন এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জনও কিন্তু এর পেছনে ছিল প্রথম থেকেই অতএব ফেব্রুয়ারি মাসে সেই জন্য হয়েছে আর সময় হিসেবেও ফেব্রুয়ারি থেকে ভালো সময় তো নেই বাংলা একাডেমির স্থাপনা অনেকগুলো আমরা সাম্প্রতিক সময় দেখছি আব্দুল করিম এই মিলনায়তনটি অন্যান্য স্থাপনা সেটি এবং আপনি 2009 সাল থেকেই এইখানকার দায়িত্বে আছেন ফলে অনেকেই যারা সমালোচক আপনার সমালোচনা করার চেষ্টা করেন আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে একটা লোককে নিয়ে এতদিন ধরে থাকছে প্রথম কথা হলো আইনগতভাবে আমি যেটা আছি সেটা আইনের কোনো লঙ্ঘন বা ব্যত্যয় সেখানে হয়নি দ্বিতীয়ত এখন আমি আসার পরে এই যে শহীদুল্লাহ ভবন এটি করা হয়েছে আব্দুল করিম সাহিত্য বিশদ ভবন করা হয়েছে শামসুর রহমান ভবন করা হয়েছে ডক্টর মোহাম্মদ এনামুল হক ভবন করা হয়েছে তারপর তেরোতলা দুটি ভবন করা হয়েছে উত্তরায় আমাদের কর্মকর্তা কর্মচারীদের বাসস্থান হিসাবে অন্যদিকে যদি তাকাই প্রকাশনার দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন যে বাংলা ভাষা একটি প্রকৃত ব্যাকরণ হোক কারণ বাংলা ভাষাকে ব্রাহ্মণরা বলেন যে এটি সংস্কৃত থেকে এসছে পুরোটাই সংস্কৃত ক্ষেত্রে ব্যাকরণ অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ দিয়ে বাংলা চলবে তিনি একটা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারেননি 1901 চেষ্টা তিনি করেছিলেন সেই কাজটি কিন্তু আমরা বাংলা একাডেমি থেকে করতে পেরেছি আপনি তো স্যার নিজে বাংলার শিক্ষক তারপরে দীর্ঘদিন আপনি বাংলা একাডেমিতে হয়তো 2009 সাল থেকে তার আগে অন্যান্য এরকম প্রতিষ্ঠান এর আগে আমি প্রথম বঙ্গ কলেজ তারপরে জগন্নাথ কলেজ তারপরে কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে মহাপরিচালক শিল্পকলা একাডেমি এই ধরনের প্রতিষ্ঠান আপনার চালানোর অভিজ্ঞতা আগে থেকে আছে ফলে আপনি 2009 থেকে এ সময় অনেক প্রকাশনার সংখ্যা বেড়েছে যারা সমালোচক তারা বলে আপনার নিজের লেখা অনেক বই আপনি বাংলা একাডেমি থেকে এই সময় বের করেছেন এই অভিযোগটা না এই অভিযোগ তো একেবারেই সত্য না এই কথা আমি কারোর কাছে বেশি শুনি নেই কারণ আমার বই তো ঢাকা এবং কলকাতা বিভিন্ন জায়গা থেকেই প্রকাশিত হচ্ছে আমার প্রায় 80টার মতো বই আছে সকল প্রকাশকের ছাপে গত বইমেলায় আমাদের সঙ্গে ছিলেন অনেক আমাদের প্রিয়জনরা এবার নেই বিশেষ করে এই অঙ্গনের সৈয়দ হক নেই আমাদের কবি তরুণ কবি উদীয়মান কবি যাকে আমরা বলতাম মাহবুল হক শাকিলকে মারা যেতে হলো শহীদ কাজী নেই আমাদের রফিক আজাদ নেই তাদের কথা স্যার বাংলা একাডেমি কেন স্মরণ করে না এটা স্মরণ করে না বলাটা একেবারে খবর রাখে না সেই জন্যে শহীদ কাজীর উপর স্মারকগ্রন্থ সঙ্গে সঙ্গে বার করে ফেলেছি শহীদ শামসুর সম্পর্কে স্মারকগ্রন্থ সঙ্গে সঙ্গে বার করে ফেলেছি এবং এই মেলায় শহীদ কাজীর জীবনী যেরকম আমরা বার করছি এবং আরে আরও একটি স্মারকগ্রন্থ বার করছি জি স্যার আমরা একটা ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানা আছে সেগুলো নিয়ে প্রশ্ন করবো দর্শক ছোট্ট একটা বিরতি কথা বলবো বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই
দর্শক বিরতির পর স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে। স্যার, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন সাম্প্রতিক সময়ে নতুন একটা সমস্যা বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে, এবং বিশেষ করে গেল বছর পয়লা জুলাই সেটি বড়ভাবে আওয়াজ দিয়েছে যে এই সমস্যাটি বাংলাদেশে বিদ্যমান। কিন্তু তার আগে থেকেই কিন্তু আমরা দেখেছি বইমেলা প্রাঙ্গণে, কিংবা তারও আগে হুমায়ুন আজাদ স্যারকে তার উপরে হামলা, বইমেলা প্রাঙ্গণে লেখকদের উপর হামলা, পরবর্তীতে প্রকাশকদেরকে হত্যা দিয়ে তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছিল। সবশেষ পয়লা জুলাই তারা বড়ভাবে অস্তিত্ব জানান দিল। প্রশ্ন হলো, এটা যে সমস্যা সেই সমস্যা নিশ্চিতভাবে শুধু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলা করা সম্ভব না, সেটি সরকার প্রধানও বলছেন। সেখানে আপনার প্রতিষ্ঠান বাংলা একাডেমি মননের জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা, সেটি আপনাদের মাথায় আছে কি না? মাথায় আছে। আমরা তো বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে তখনই বুঝে ফেলেছি যে একটা শক্তিশালী চক্র বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ উল্টো আদর্শে, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংগ্রাম এবং পাকিস্তানের বিরুদ্ধে 13 বছরের সংগ্রামের পরে যে আধুনিক গণতান্ত্রিক মানবিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রের চরিত্র সম্পূর্ণ পাল্টে দেওয়ার চেষ্টাটা হচ্ছে। তারই এখন আরও তীব্র রূপ আমরা এখন দেখছি, এই যে ব্লগারদের হত্যা, অথবা হুমায়ুন আজাদ একবারে হত্যা করতে পারেনি কিন্তু আঘাত হয়েছিল তাতেই তার মৃত্যু শেষ পর্যন্ত হয়েছে, অভিজিৎকে হত্যা করা হয়েছে এবং এখনও যে দীপনকে হত্যা করেছে এখনও এরা সক্রিয় আছে। কিন্তু মূল জায়গাটা হলো, মূল কথাটা হলো, এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ইতিহাস যারা সচেতন তারা জানি যে দিল্লিতে যখন ইলতুতমিশ এবং আলাউদ্দিন খিলজি এরা যখন শাসন ক্ষমতায় ছিলেন তখন এই ধর্মনিরপেক্ষতা মুসলমানরাই করেছে, মুসলমানদের হাতে হয়েছে। আর এই বাংলাদেশেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র ক্ষুদ্র নানা জাতিগোষ্ঠী আছে। আমরা একটা ধর্মকে যদি প্রধান করে রাষ্ট্রধর্ম করি, সেটা তাহলে অন্য ধর্মের মানুষের মানবিক অধিকারকে খর্ব করে, তাদের মনে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই রাষ্ট্র কখনো সমৃদ্ধশালী হতে পারে? বঙ্গবন্ধু সেই কথাটা বুঝেই কিন্তু ধর্মনিরপেক্ষতা করেছিলেন, এবং ইতিহাসের ধারা থেকে মুসলিমরাই যেটা করেছিলেন সেটাও তিনি কিন্তু তার বোধের মধ্যে রেখেছিলেন, যেটা এরা না বোঝার ফলে যখন উস্কানি দেওয়া হলো ধীরে ধীরে সেই উস্কানির পর্যায়টা এমন উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে, এখন ব্লগার হত্যা, এখন জঙ্গিবাদী তৎপরতা, এবং এই দেশকে শরিয়া ইসলামের মাধ্যমে পরিচালনার চেষ্টা চলছে। স্যার, এই জায়গা থেকে তো নিঃসন্দেহে মুক্তি দিতে পারে মুক্ত চিন্তা, স্বাধীন মত প্রকাশ, যে জায়গাগুলোর জন্য আমরা পাকিস্তানের সঙ্গে, তার আগে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছি, সেই মুক্ত চিন্তা মুক্ত মত প্রকাশের জায়গাটায় বাংলা একাডেমির ভূমিকা কী, বা সেটি অব্যাহত? আমরা যে সমস্ত বই পুস্তক ছাপি, বিশেষ করে মঞ্জুরি মোল্লা যখন ছিলেন তখন আমরা অনেক বই পুস্তক এগুলো করতে পেরেছি। 21 আমাদের পরিচয়, এই স্লোগানটা দিয়েই কিন্তু 84 আমরা বই মেলাটা শুরু করেছিলাম। অর্থাৎ তখন থেকে যে প্রয়াস আমাদের চলছিল সেটি এখনও অব্যাহত আছে এবং আমরা শেষ পর্যন্ত অব্যাহত রাখবো। এই কারণে যে ধর্মনিরপেক্ষতা ছাড়া, ধর্মনিরপেক্ষতাই বলি বা ইহজাগতিকতা বা জাহানদারি যাই বলি, এটি ছাড়া কিন্তু প্রকৃতপক্ষে কোনো আধুনিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র করা যায় না। কিন্তু স্যার, এখন অনেক লেখক, প্রকাশক, তাদের কারো কারো অভিযোগ যে মুক্তভাবে নিজেদের মতো করে লেখা যাচ্ছে না, বাংলা একাডেমি সেটাকে উৎসাহিত করছে না, বরং সেটাকে নানাভাবে নিরুৎসাহিত করে। সাম্প্রতিক সময়ে একটা বিতর্ক নিশ্চয়ই আপনি শুনেছেন যে গত বছর বইমেলায় 2-1 স্টল বন্ধ করা হয়েছে পারিপার্শ্বিক বাস্তবতার কারণে। আসলে এই জায়গাটায় বাংলা একাডেমি কেন যাচ্ছে, এটা কি কেবল রাজনৈতিক কারণে? একেবারেই ভুল। তারা শুধুমাত্র তাদের নিজেদের কথাই বলে, আমাদের কাছে কখনো আসে না। কোন লেখক বলতে পারবে যে মুক্ত চিন্তার একটা বই বাংলা একাডেমিতে দিয়েছে, বাংলা একাডেমি সেটা ছাপেনি? কেউ দেখাতে পারবে না। এবং যে বইটা নিয়ে কথা উঠেছে সে বইটা আপনাকে দেখালে আপনি বিস্মিত হবেন, শিহরিয়ে উঠবেন, সেটা মুক্ত চিন্তা না, অশ্লীল কুৎসিত একটি রচনা এবং হযরত মুহাম্মদ সম্পর্কে। তার ফলে সেই বইটা শুধু প্রকাশ বন্ধ তাও আমরা করিনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তাদেরই এখতিয়ার। হ্যাঁ, তাদেরই এখতিয়ার। কিন্তু সেটি, সেই বইয়ের কন্টেন্টটা কে অ্যানালাইসিস করবে, বাংলা একাডেমি নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি পুলিশ? না, ওরা পড়লেই বুঝবে, জিব্বা কাটবে। আমরা অনেকে ডেকে পড়িয়েছি, তারা জিব্বা গেছে, না না আমাদের ভুল হয়েছে, এটাকে মুক্ত চিন্তার প্রকার বলাটা ঠিক হয়। স্যার, এইবার যে কেউ কেউ বলছেন যে বইয়ের কন্টেন্ট পুলিশ দেখবে বা পুলিশের কর্মকর্তারা দেখবে বা কর্মচারীরা দেখবে এবং সেটি তারা ডিসিশন দেবে, আইনটা কি আসলে এরকম নাকি কন্টেন্ট আপনি বা বাংলা একাডেমির লোকজন দেখবে, দেখে আপনাদের কাছে যদি দৃষ্টিকটু বা
উস্কানিমূলক মনে হয় সেটি আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বলবেন তারা ব্যবস্থা না আমরা কখনোই এটা বলতে যাব না এটা মূলতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যদি এমন কোনো বই ছাপা হয় যেটি কোনো ক্ষুদ্র সম্প্রদায়ের মনে আঘাত দেওয়া হয় অথবা কোনো জাতিগোষ্ঠীকে এমনভাবে সমালোচনা করা হয় বা তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তারা ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং রাষ্ট্রের শক্তির সংহতির জায়গা থেকে তারা দূরে সরে যেতে পারে সেই সব ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বগতে সেই কাজটা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে কাজটা করতে হবে মানে একটি প্রশিক্ষিত যারা বই পুস্তক পাঠ করবেন তারপরে বিচার বিবেচনায় অভিজ্ঞ হবেন এবং এ সংক্রান্ত আইন শুধুমাত্র বাংলাদেশে নয় সকল দেশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিরাপত্তা যারা দেখাশোনা করে তারা বাংলা একাডেমির অবস্থান পরিষ্কার তারা এই বিষয়টা না করবে না এই বিষয়ে আমরা কোনো না করব না স্যার আরেকটা অভিযোগ বা সমালোচনা প্রতি বছরই বইমেলা নিয়ে উঠে এখন বইমেলার কলেবর বেড়েছে স্টল বরাদ্দ নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে আর এখন স্টলের ক্ষেত্রে আমরা নানা ধরনের স্টল দেখছি এখন টেলিভিশন চ্যানেলগুলো স্টল নিচ্ছে সাংবাদিক সংস্থাগুলো স্টল নিচ্ছে ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই এক ধরনের চাপ আপনাকে অনুভব করতে হয় সেটি নিয়ে আপনার মূল্যায়ন শুনতে তার আগে আবারও ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক আবারও ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে থাকতে নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার আমরা কথা বলছিলাম বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে স্যার স্টল বরাদ্দ নিয়ে নানা ধরনের অনিয়ম অভিযোগের কথা প্রকাশকরা বেশিরভাগ সময় বলে থাকেন যদি এখন আপনার আওতা বেড়েছে এবছর স্টল বরাদ্দ নিয়ে সম্ভবত প্রথম আলোচনায় আসলে একটি প্রকাশনী শ্রাবণ প্রকাশনী তাদেরকে আপনি স্টল বরাদ্দের আগেই একটা সিদ্ধান্ত হয়েছিল বাংলা একাডেমি তাদেরকে বাদ দিয়ে দেওয়া এটি নিয়েও সমালোচনা হয়েছে বাংলা একাডেমি কি আসলে কাউকে বাদ দিয়ে দিতে পারে স্টল বরাদ্দের ব্যাপারে এইবারে কোনো বিতর্ক হয়নি কারণ এইবার আমরা ডিজিটালি করেছি অন্য বছর 3-4 ঘন্টা লাগে লটারি করতে তারপরে বলে যে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি এবার সবাই বলেছে এই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই শ্রাবণ প্রকাশনীকে বাতিল করার ব্যাপারটা ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা উচ্ছিত ভাষায় বই বেরিয়েছিল সে বইটি আসলেই রুচি বিগর্হিত এবং মানুষের মনে আঘাত দেবে আগেরবার সেই কারণে আমরা এই বইটা আমরা তুলে নিইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলে নিয়েছিল এবং স্টল বরাদ্দটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু শ্রাবণ প্রকাশনীর পক্ষ থেকে শুধু প্রতিবাদ না রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা বেঁধে রেখেছিল এটা শৃঙ্খলা বিরোধী একটা কাজ মেলার পরে যখন জেনেছে বই এই ধরনের কন্টেন্ট আছে আমরা পাঠিয়েছি তাকে তখন দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছে তার ফলে তাকে স্টল দেওয়া আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে লিখিত স্যার আপনি বিজ্ঞান মনস্কতার কথা বলছিলেন আপনি মুক্ত বুদ্ধির কথা বলছিলেন আমরা দেখেছি যে বইমেলা থেকে বের হওয়ার সময় অভিজিৎ রায়কে হত্যা করা হলো তারপরে আমরা আমাদের বিজ্ঞান মনস্ক সেই বইয়ের যিনি প্রকাশক জাগৃতি প্রকাশনীর দীপন তাকে হত্যা করা হলো এবং পাঠ্যপুস্তকে একই সঙ্গে হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়া হচ্ছে হেফাজত ইসলাম নামে একটি শক্তির খুব দৃশ্যমান না কিন্তু এক ধরনের উত্থান যে হচ্ছে সেটি বোঝা যায় এবং তারা যে সমস্ত দাবি করে সেই দাবিগুলোর বাস্তবায়ন আমরা কোনো না কোনোভাবে দেখতে পাচ্ছি ফলে আপনার কাছে কী মনে হয় যে আমাদের সংস্কৃতির আমাদের ভাষার অভিভাবক হিসেবে বাংলা একাডেমি এখানে কী ভূমিকা পালন করতে পারে আমাদের যেটা করতে পারে আমরা তো বিজ্ঞানের বই ছাপবো মুক্তিবুদ্ধির বই ছাপবো গণতান্ত্রিক চেতনার বই ছাপবো এবং আমাদের বোধহয় উচিত হবে যে কোনো কোনো বই বিপুল পরিমাণে চেপে দেয় বিশেষ করে শিশু সাহিত্যে যদি আমরা বিজ্ঞান চিন্তাকে আনতে পারি মানবিক বোধের ব্যাপারটা আনতে পারি এবং মানুষে মানুষে মিলনই মৌলিক সংঘর্ষ নয় যদি কেউ একজন সুস্থ মানুষকে যখন হত্যার চেষ্টা করা হচ্ছে তখন তাকে যদি বাঁচায় তাহলে যেন সে গোটা মানব সমাজকেই বাঁচালো এই কথা বলার পরও এই তথাকথিত জঙ্গিবাদীরা ইসলাম না জেনে না বুঝে এমন সব ব্যবস্থা নিচ্ছে যার ফলে ইসলামিকতা এক সময় একেবারে এই কঠিন সংকটের মধ্যে পড়ে যাবে এখন স্যার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বইয়ের কথা বললেন যে কারণে আপনি একটি প্রকাশনী বন্ধ ওই সময়ে সেটিকে উঠানো হলো গত বছর কিংবা সেটির প্রতিবাদ করায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে তারা আবার ইয়ে করলো সেটা কি মুক্ত বুদ্ধি চর্চা না
কারণ মানুষ তো এটা পড়লে বুঝতো এটা ভুল অথবা সেটি যাচাই বাছাই করার সুযোগ ছিল। যাচাই বাছাই করা হয়েছে, আপনি মুশকিল হয়েছে সেই কথাগুলো আমি এখানে উচ্চারণ করতে পারি না, এতটাই অশ্লীল যেটা টেলিভিশনের জনসমক্ষে বলা যায় না। আপনাদের চারজনকে এটা পড়ে যেতে হবে, পড়ে দিয়ে যদি আমাকে বলেন যে এই বই মুক্তিযুদ্ধের পক্ষে কেন বন্ধ করলেন, তাহলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইব। তার মানে এটি মুক্ত বুদ্ধি ছিল না? মোটেই না, মুক্ত বুদ্ধিকে ধ্বংস করার একটা অপকৌশল, কারণ মুক্ত বুদ্ধির চিন্তা কিন্তু এই বাংলা একাডেমিতে শুরু হয়েছে 1926 সনে। মুসলিম তরুণ প্রজন্ম আবুল হোসেন, তারপর কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, আবুল ফজল, কাজী মোতার হোসেন, এদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা এখান থেকেই শুরু হয়েছে। সেটা আমরা অবহিত আছি এবং আমরাও সেই চেতনা উদ্বুদ্ধ। এমনিতে স্যার, নিজের পারফরমেন্স যদি আপনাকে মূল্যায়ন করতে বলি, ডিজি বাংলা একাডেমি হিসেবে প্রায় 2 মেয়াদ শেষের পথে, এবং এই সময়ে অনেকগুলো জাতীয় সংকটের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে, জঙ্গিবাদ, আনুষঙ্গিক বিষয়, এই সময়ে প্রথম ব্লগারদের উপর আক্রমণ হয়েছে, এই সময়ে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এই সময়ে গণজাগরণ মঞ্চের উত্থান হয়েছে, সেই জায়গায় বাংলা একাডেমি কতখানি প্রো পিপল বা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্ত চিন্তার পক্ষে, মুক্ত বুদ্ধির পক্ষে সেই ভূমিকা কতটুকু পালন করতে পেরেছে? মুক্ত বুদ্ধির পক্ষে পালন করতে পেরেছে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার এখন ক্ষমতায় আছে, সেই কারণে পেরেছে। আরেকটা বিষয় স্যার খুবই আলোচনায় আসে যে ধর্ম নিয়ে কটাক্ষ, নাস্তিকতাবাদ, এই বিষয়গুলো কি বাংলাদেশে খুব প্রকট? এটি এত বড় সংকট হয়ে যায় কেন মাঝে মাঝে আমাদের জন্য? এটির ফলাফল হিসেবে একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী বা অন্য কোনো একটা উগ্র গোষ্ঠী কাউকে মেরে ফেলছে, ফেলে সে তাকে নাস্তিক বলছে। কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনাও করে, তাকে মেরে ফেলার, তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান কি আছে? ইসলামে এই বিধান নেই, ইসলামে এই বিধান নেই, কারণ এমনকি আমাদের নবী নিজে বলেছেন আমাকে ধর্মের দ্বারকা করে পাঠানো হয়নি। সাধারণ মানুষ ধর্মপ্রিয়, ধর্ম তারা মানে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি বোঝাতে পারি আমরা, যেটা বঙ্গবন্ধু সক্ষম হয়েছিলেন, তিনি ধর্মনিরপেক্ষতা করেছিলেন এবং ধর্মভীরু মানুষরাও সেখানে বাধা দেয়নি, অতএব সেই ধারাটি অব্যাহত আমাদের রাখতেই হবে এবং তরুণ প্রজন্মকে আধুনিক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। বিদেশে যে আমাদের কিছু কিছু তরুণ প্রযুক্তির ক্ষেত্রে তা বিজ্ঞানের ক্ষেত্রে এতই ভালো করছে যে তাদের মেধার প্রায় তুলনা হয় না, যে তারা বাংলাদেশকে অবশ্যই এমন একটা জায়গায় নিয়ে যাবে, আমি তো মনে করি যে আমরা থাকবো না তখন, কিন্তু বাংলাদেশের মানুষ অহংকার করতে পারবে তার। জি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে আজ শামসুজ্জামান খানের যে স্বপ্ন, সেই স্বপ্ন দিয়েই তরুণরাই গড়বে বাংলাদেশ, এবং যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মিত হবে তরুণদের হাত ধরেই, সেই প্রত্যাশায় শেষ করছে আজ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে।